পঞ্চগ্রাম ব্লকের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের হাত ধরে সাগরদিঘিতে সাগরদিঘি ব্লক প্রেসিডেন্ট নিম পার্টির মেহবুব আলম তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তার সাথে আরও শতাধিক মানুষ এই দলে যোগ দিলেন। নিম পার্টির সাগরদিঘি ব্লক প্রেসিডেন্ট মেহবুব আলম কি বলছেন এ বিষয়ে শুনে নেব। আচ্ছা, মিমে তো এর আগে একটা স্বভাব হয়েছিল, তারপরে দেখছি দেওয়াল লিখাও তো হয়ে গেছে, তারপরে এই পরিস্থিতি কেন? মিমে অ্যাকচুয়ালি আমাকে বললাম তো একটাই কথা, কি আমি ভেবেছিলাম কি মিমি একটা করবো, প্রতিদ্বন্দ্বিতা করবো, কিন্তু মানুষের সেবা করতে পারবো না। আমি বারবার বলছি কি মানুষের সেবাই হচ্ছে রাজনীতি, মানুষ কেন আসে রাজনীতি? মানুষ এই কারণে আসে মানুষের সেবা করার জন্য, মানুষের পাশে থাকার জন্য। মানুষের সঙ্গে যদি থাকতে হয় তো আমাকে তৃণমূলই করতে হবে, এটাই আমি বিবেচনা করলাম এবং আমার দলের যেসব লোক ছিল তাদের সঙ্গে আমি আলোচনা করে আমি এই পদক্ষেপ করলাম। আচ্ছা, মিমের কোন পদে ছিলেন আপনি? মিমে আমি স্বাগতিক ব্লক প্রেসিডেন্ট ছিলাম। আপনার নাম? আমার নাম নূর। এবারে নবগ্রাম ব্লকের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল কি বলছেন শুনব। এই যে আজকে যোগদান হলো টিএমসিতে মিম থেকে, কতজন যোগ দিল এবং এই বিষয়ে কি বলতে চাইছেন? এখানে তো সাগরদিঘির ব্লক প্রেসিডেন্ট মেহবুব আলম মিম পার্টির অর্গানাইজার ছিল, সে জয়েনিং করা মানে তার যত কর্মী আছে সবাই তারা জয়েনিং করবেন এবং আজকে তার সঙ্গে প্রায় শতাধিক কর্মী তারা আমাদের তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করলেন।